আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ, কোয়াড সম্মেলনের মধ্যেই যুদ্ধ বিমান ওড়ালো চীন ও রাশিয়া। সিরিয়ায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দিলেন এরদোগান। সামরিক বিমান বিধ্বস্তে ইরানের দুই পাইলট নিহত। জানিয়ে দেব চীনে উইঘুর মুসলমানদের বন্দি শিবিরের ভয়াবহ তথ্য ফাঁস। আরো জানিয়ে দেব কোন ইঙ্গিত নিয়ে ইসরায়েলের সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরু। ইউক্রেনীয় সেনাদের কণ্ঠাসা করতে দেশটির পূর্বাঞ্চলে সর্বাত্মক হামলা শুরু করেছে রাশিয়া। মঙ্গলবার শুরু হওয়া এই লড়াইয়ে অঞ্চলটিতে মস্কোর সামরিক অভিযানের ভাগ্য নির্ধারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে খবর রয়টার্সের। রুশ হামলার ঠিক তিন মাসের মাথায় যুদ্ধের ভাগ্য নির্ধারণী লড়াইগুলো চলছে মূলত ইউক্রেনের দক্ষিণ পূর্ব অঞ্চলে। দুটি প্রদেশ লোহানস্ক ও দোনেতস্ক বিভক্ত ইউক্রেনের ডনবাস অঞ্চল দখলের চেষ্টা করছে রাশিয়া। ইউক্রেনীয় বাহিনীকে একটি এলাকায় আটকে ফেলার চেষ্টা করছে তারা। লোহানস্কের গভর্নর সেরহি গাইদায় বলেছেন, লিসি চানস্ক ও সেভিরো দোনেতস্ককে ঘিরে ফেলতে আক্রমণ চালাচ্ছে শত্রুরা। এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর মধ্যে দুটি শহর অন্যতম। তিনি বলেন, সিভিয়ারো দোনেতস্ককে আগুনের তীব্রতা কয়েক গুণ বেড়েছে, তারা শহরটিকে স্রেফ ধ্বংস করছে। টেলিভিশনে এক সাক্ষাৎকারে লোহানস্ক গভর্নর জানান, সিভিয়ারো দোনেতস্ককে 15,000 মানুষ বসবাস, শহরটি এখনো ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রয়টার্সের সাংবাদিকেরা ডনবাসের আরো পশ্চিমে বাখমুতে পৌঁছেছেন। তারা গত সোমবার সিচানস্কের দিকে মহাসড়কের তীব্র গোলাগুলির শব্দগুলি শুনছেন। সেখানে ইউক্রেনীয় সাজোয়া যান ট্যাঙ্ক, রকেট লঞ্চার ও সেনাদের বহনকারী বাস সামনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। এর থেকে পশ্চিমে স্লোভানিয়াস্ক হচ্ছে ডনবাস অঞ্চলের অন্যতম বৃহত্তম শহর, যার নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনের হাতে। মঙ্গলবার সকালে সেখানে বিমান হামলার সাইরেন বাজানো হলেও রাস্তায় মানুষের ব্যস্ততা দেখা গেছে। কোয়াড সম্মেলনের মধ্যেই যুদ্ধ বিমান ওড়ালো চীন রাশিয়া। ইউক্রেনে সেনা অভিযানের পরে প্রথমবারের মতো চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়া চালিয়েছে জাপান সাগরে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান সরকার। সামরিক মহড়া চালানোর খবর এমন সময়ে এলো যখন জাপানের টোকিওতে কোয়াড নিরাপত্তা সম্মেলন চলছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ উপস্থিত রয়েছেন। চীন ও রাশিয়ার সামরিক মহড়ার ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ বিমানগুলো জাপানের আকাশ সীমায় পৌঁছায়নি, কিন্তু গত নভেম্বর মাসের পর চতুর্থবারের মতো জাপানের নাকের ডকায় যৌথ বিমান মহড়া চালালো চীন ও রাশিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবু কিশি বলেন, জাপান সাগরে চীন ও রাশিয়ার দুটি বোমারু বিমান মহড়া চালিয়েছে, এছাড়া পূর্ব চীন সাগরেও যৌথ বিমান মহড়া চালিয়েছে দেশ দুটি। কোয়াড সম্মেলন চলাকালে দুই দেশের এমন কর্মকাণ্ডকে উত্তেজনাকর বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সূত্র রয়টার্স। সিরিয়ায় নতুন সামরিক অভিযানের ঘোষণা দিলেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, অচিরেই সিরিয়ায় সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা করছে আঙ্কারা। গতকাল সোমবার এক সভায় এরদোগান জানান, সীমান্তবর্তী এলাকায় 30 কিলোমিটার পর্যন্ত নিরাপদ এলাকা গঠনে এই পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে এরদোগান বলেন, পরিকল্পনার বাকি কাজ সম্পন্ন করতে আমরা আবারও শীঘ্রই পদক্ষেপ নেব। আমাদের দক্ষিণ সীমান্তে 30 কিলোমিটার গভীর নিরাপদ এলাকা প্রতিষ্ঠার কাজ শুরু করব। তবে কবে নাগাদ এই অভিযান শুরু হবে সে বিষয়ে নিশ্চিত করেই কোনো তথ্য দেননি এরদোগান। সূত্র আল জাজিরা। সামরিক বিমান বিধ্বস্তে ইরানের দুই পাইলট নিহত।
ইরানের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের আনারাক শহরে এই ঘটনা ঘটে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, ইস্পাহান প্রদেশের 200 কিলোমিটার পূর্বে একটি F-7 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। ইস্পাহান প্রদেশের একজন কর্মকর্তা ইরনা নিউজকে বলেন, বিমানটি গুলি করার অনুশীলন করছিল, কিন্তু সকাল 8:30 দিকে এটি দুর্ঘটনায় পতিত হয়। বিশেষজ্ঞদের মতে ইরানি নিম্ন নিরাপত্তার রেকর্ড রয়েছে। দেশটিতে প্রায়ই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। ইরানের অধিকাংশ বিমান 1979 সালের বিপ্লবের আগে কেনা এবং মেরামত যন্ত্রাংশের ঘাটতি রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইরানের একটি F-5 বিমান একটি বিদ্যালয়ের দেওয়ালে আছড়ে পড়ে। এতে 2 পাইলট ও ঘটনাস্থলের 1 ব্যক্তি নিহত হন। চীনে উইঘুর মুসলমানদের বন্দী শিবিরের ভয়াবহ তথ্য ফাঁস। চীনের সিংজিয়াং এর উইঘুর মুসলিমদের জোর করে কথিত সংশোধন কেন্দ্র বা বন্দী শিবিরে আটকে রাখার ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে। হ্যাকিং এর মাধ্যমে পুলিশের কম্পিউটারে থাকা ছবি, বিভিন্ন গোপন নথি ফাঁস করেছে হ্যাকাররা। এই তথ্য ভান্ডারটি সিংজিয়াং পুলিশ ফাইল নামে প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম BBC। ফাঁসকৃত নথিগুলো 2018 সালের। হ্যাকাররা তথ্যগুলো গোপনে হাতিয়ে তুলে দেয় যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ডক্টর আদ্রিয়ান জেন্সের কাছে। তিনি এ তথ্যগুলো এবছরের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে পৌঁছে দেন। হ্যাকাররা যেসব তথ্য হাতিয়ে নিয়েছে তার মধ্যে রয়েছে কয়েক হাজার বন্দির ছবি এবং কেউ যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে গুলি করে হত্যার নির্দেশের নথি। চীনের বর্তমান শাসক কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা প্রায় 10 লাখ উইঘুরকে ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষদের জোর করে আটক করে বন্দী করে। পশ্চিমা দেশগুলো এটিকে উইঘুর গণহত্যা হিসেবে অবহিত করেছে। তারা দাবি করেছে চীন উইঘুর মুসলিমদের গণহারে আটক করেছে, জোর করে শ্রম দিতে বাধ্য করেছে। তাছাড়া উইঘুরদের নির্বীজন করে দেওয়া হয়েছে যেন তারা জনসংখ্যা বৃদ্ধি করতে না পারে। তাছাড়া উইঘুরদের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করে দিয়েছে। চীন সরকার দাবি করে যে সিংজিয়াং জুড়ে 2017 সালে এই সংশোধন কেন্দ্রগুলো তৈরি করা হয় এবং তাদের বক্তব্য অনুযায়ী এগুলো নিছকই স্কুল। কিন্তু হ্যাক করা দলিলে অভ্যন্তরীণ পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ, রক্ষীদের ডিউটির সময় এবং বন্দীদের অবস্থার যেসব ছবি প্রথমবারের মতো সামনে এসেছে তাতে এগুলিকে নিছক স্কুল বলা চলে না, কারণ সেখানে বন্দীকৃতদের অত্যাধিক প্রহারায় রাখা হওয়ার তথ্য সামনে এসেছে। সূত্র BBC। কোন ইঙ্গিত নিয়ে ইসরায়েল সফরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে ইসরায়েল সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। 15 বছরের মধ্যে এই প্রথম কোন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলে যাচ্ছেন। এই সফরে ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ফাতিহ দনমেস ও পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদের সাথে ল বৈঠক করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তার সাথে ফিলিস্তিনি কর্মকর্তারাও থাকবেন। এই সফরে জ্বালানির বিষয়টি গুরুত্ব পেলেও অনেকেই মনে করছেন ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক উষ্ণ হওয়ার একটা ইঙ্গিত হতে পারে। 2018 সালে ফিলিস্তিনিদের উপর হামলা ও নিপীড়ন চালানোর প্রেক্ষিতে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক এবার সেই সম্পর্ক পুনরায় জোরদারের সম্ভাবনাও দেখছেন অনেকেই। সূত্র আল জাজিরা।